ইব্রাহিম আদম বলখি রহমতুল্লাহ আলাই তিনি প্রথম জীবনে তো এক বাদশা ছিলেন। একটা ঘটনা পরিদর্শন করার কারণে সে ব্যক্তি বাদশাহী ছেড়ে ওলি হয়ে গেলেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে তিনি নিয়োজিত হয়ে গেলেন। তার শেষ জামানার ঘটনা হলো তিনি কিছুদিন বাইতুল্লাহ শরীফে থেকে আল্লাহর গুলামি করতেন, আর কিছুদিনের জন্য বাইতুল মুকদ্দিস যেতেন, সেখানে গিয়ে আল্লাহর গুলামি করতেন। কারণ এই পৃথিবীর বুকে তিনটি জায়গা হলো বরকতপূর্ণ, একটি হলো হরম শরীফ আল্লাহর ঘর, সেখানে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় হলো মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আপনি 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবেন। তৃতীয় হলো বাইতুল মুকদ্দিস, যেখানে আপনি 1 রাকাত নামাজ পড়লে 10,000 রাকাত নামাজের সওয়াব পাবেন। ইব্রাহিম আদম বলকি দীর্ঘদিন কাবা শরীফে ইবাদত বন্দেগী করার পরে তিনি রওনা দিলেন বাইতুল মুকদ্দিস। বাইতুল মুকদ্দিস যখন রওনা দিলেন, পথে খাওয়ার জন্য এক দোকান থেকে কিছু খেজুর কিনলেন। দোকানদার খেজুরের পাল্লা থেকে মাফের যত খেজুর সব টুকুন তার তলের মধ্যে ভরে দিয়েছে। ইব্রাহিম বলকি দেখলেন নিচের মধ্যে মাটির মধ্যে একটা খেজুর পড়ে আছে। তিনি ভাবলেন তার মাফের খেজুর মনে হয় পড়ে গেছে, সেজন্য ওই খেজুরটা তুলে তিনি তলের মধ্যে রেখে দিলেন। আসলে এটা মাফের খেজুর নয়, এটা দোকানদারের আগ থেকেই পড়া করা। তিনি গিয়ে বাইতুল মুকদ্দিস এক বছর যাবৎ ইবাদত বন্দেগী করার পরে হঠাৎ একদিন বাইতুল মুকদ্দিস মসজিদের ভিতরে তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন দুইটি অবয়ব, দুটি মানুষ দেখা যায়। ওই দুই ব্যক্তির এক ব্যক্তি অপর ব্যক্তিকে লক্ষ্য করে বলছে, শুনো, ওই যে ইব্রাহিম আদম বলকি তার এক বছরের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছে নাই, জুলন্ত অবস্থায় আছে। দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করলেন প্রথম ব্যক্তিকে, কি জন্য তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছে নাই? বলে ওই ব্যক্তি মক্কা থেকে আসার সময়ে দোকানদারের একটা খেজুর তার তলির মধ্যে ভরে নিয়েছিলেন, এটা কিন্তু তার নয়, অন্যের এই খেজুরটা তার জন্য হালাল ছিল না। এই খেজুরটা খাওয়ার কারণে এক বছরের ইবাদত বন্দেগী তার আল্লাহর কাছে গিয়ে পৌঁছে নাই, আসমানে জ্বলন্ত অবস্থায় লটকে আছে। দ্বিতীয় ব্যক্তি আবার প্রশ্ন করলেন, তাহলে এই ইবাদত গুলো আল্লাহর কাছে পৌঁছতে হলে কি করতে হবে? বলে দোকানদার মালিক যে খেজুরের মালিক যে তার কাছে গিয়ে খেজুরের টাকাটা পরিশোধ করে দিলে কিংবা এটার দাবি মাফ চেয়ে নিলে আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির এক বছরের ইবাদত বন্দেগী কবুল করে নেবে। ঘুম থেকে জাগার পর তার স্মরণ হয়েছে ঘটনাটা, আমি আসলে এই খেজুর কেনার সময় নিচে পরে থাকা একটা খেজুর নিয়ে আসছিলাম, আর এটা আমার নয়, আর ওপর ব্যক্তির এই মাল এটা আমার জন্য হালাল ছিল না, আর এই হারাম খাওয়ার কারণে আমার ইবাদত বন্দেগী এক বছর ধরে স্টপ হয়ে আছে। রওনা দিলেন তিনি বাইতুল্লাহর দিকে, হরম শরীফে গেলেন, যে দোকান থেকে খেজুর কিনেছিলেন গিয়ে দেখেন দোকান আছে কিন্তু মালিক নেই, কম বয়সী একটা ছেলে বসা আছে। অনেক খুঁজাখুঁজি করলেন যে মনে হয় এটা মালিকের দোকান নাই, যে মালিকের কাছ থেকে খেজুর নিয়ে গেছিলাম, অন্য মালিক অন্যখানে মনে হয় তার দোকান। অনেক ঘোরাঘুরির পরে মালিকের সন্ধান আর পাওয়া গেল না, শেষ পর্যন্ত দোকানটার করে তিনি বললেন, বাবারে তুমি এখানে কতদিন ধরে দোকানদারি করছো? বলে কিছুদিন হচ্ছে। বলে এর আগে কে ছিল? এক বছর আগে। বলে আমার বাবা ছিলেন দোকানদার। তিনি কোথায়? বলে তিনি মারা গেছেন। তার একটু অবয়ব আকার আকৃতি তাকে জিজ্ঞাসা করে দেখলেন আকার আকৃতি আর তার বর্ণনা মিলে যায়। তখন তিনি নিশ্চিত হলেন যে তার বাবার কাছ থেকে আমি মনে হয় খেজুর কিনে নিয়েছিলাম, তো এখানে আমি মাফ চেতে হবে। তখন তিনি বললেন, বাবা শুনো, এক বছর আগে তোমার বাবার কাছ থেকে কিছু খেজুর আমি ক্রয় করেছিলাম, নিচে পরে থাকা একটা খেজুর আমি তলের মধ্যে বড় নিয়েছিলাম, এই খেজুরটা আসলে আমার মাফের ছিল না, এটা তোমার বাবার ছিল, আমি আসছি এই খেজুরটার দাবি মাফ করার জন্য, মাফ করে দেওয়ার জন্য, তুমি যেন ওটা মাফ করে দাও। ছেলেও আশ্চর্য হলো যে দোকানে এসে কত মানুষ দেখেন, বড়ির দোকানে গেলে হাত লাগিয়ে মানুষ খেয়ে ফেলে, আঙ্গুরের দোকানে গেলে হাত লাগিয়ে খেয়ে ফেলে, বলে না যে ভাই এটার দাবি আপনি চান, দাবি যদি না সেরিতে এটার দাবি তো আপনি থেকে যাবেন। কত মানুষে খেজুর খায় জিজ্ঞাসা করে না, শুকুর সম্মুখে হাত দিয়ে নিয়ে খায় মাফ চায় না, কিন্তু এত ভালো ব্যক্তি কুত্তে গ্যাস লো বাইতুল মুকদ্দিস থেকে ফিরে আসছে একটা খেজুরের দাম, একটা খেজুরের দাবি সুটানোর জন্য। ছেলেও বুদ্ধিমান, সে বললো
যে হুজুর শুনেন এই খেজুরের মালিক তো আমি একা নয় কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে ধন সম্পদের মালিক হয়েছি আমি আর আমার আম্মা আমার আম্মা খেজুরের দুই আনার মালিক স্ত্রী আর সন্তান সন্ততি রেখে গেলে স্ত্রী কত পায় দুই আনা আট বাগের একটা খেজুরের দুই আনার মালিক আমার আম্মা তা আমার আম্মা যদি দুই আনার দাবি মাফ করে দেন তাহলে আমি চোদ্দ আনার দাবি মাফ করে দেব বাবা চলো বাড়ি বাড়িতে যাওয়ার পরে পর্দার আড়ালে থেকে তিনি তার মার কাছে ক্ষমা চাইলেন মাও দেখলেন এত ভালো মানুষ দুনিয়ার জমিনে আর কি হতে পারে সুদূর বৈতুল মকদিস যেখানে এক মাসের রাস্তা যেতে আসতে আরো এক মাসের রাস্তা আর একটা খেজুরের দাবি মাফ চাওয়ার জন্য এত দূর থেকে আসছে তিনি এত ভালো মানুষ জানলেন বললেন যে এটার দাম তো নেব না আমরা এমনিতেই মাফ করে দিলাম ছেলে বলল আমি মাফ করে দিলাম তিনি বড় খুশি হলেন রাত্রে ঘুমালেন স্বপ্নে দেখলেন ওই আগের দুই ব্যক্তি অবয়ব দেখা যায় এক ব্যক্তি অখর একটিকে বলছে উনার এক বছরের এবাদত বন্দেগী জ্বলন্ত অবস্থায় ছিল কারণ অন্যের একটা খেজুর তিনি অন্যায়ভাবে বক্ষণ করেছিলেন যখন ওই দাবিটা তিনি মাফ নিয়ে নিলেন আল্লাহ তাবারক ও তাআলা তার এক বছরের এবাদত বন্দেগীকে কবুল করে নিয়েছে দেখেন অল্প একটা জিনিস আর আমরা তো কত হারাম খাচ্ছি কোনো চিন্তাই আমরা করি আমরা হারাম থেকে বেঁচে থাকি আমরা হারাম থেকে বেঁচে থাকি অন্যের মাল আমাদের জন্য হারাম আমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে তো কিছু হলো প্রাণীদেরই দেরি তো প্রাণীদের মধ্যে যেটা তাহলিল করতে হয় জবাই করতে হয় যে সমস্ত প্রাণী আমাদের জন্য হালাল সেগুলাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে সেটা আমাদের জন্য হালাল হয় তো হালাল প্রাণীকেই যদি জবাই আপনি না করে অন্য পন্থায় মেরে ফেলেন এটাও আমাদের জন্য হালাল নয় হারাম হারাম যে প্রাণীগুলা এগুলাকে বিসমিল্লাহ বলে জবাই করলেও সেটা হালাল হয় না শুকর কুকুর বিড়াল এগুলা কি হালাল না বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল আর বস্তু জগতের অনেক কিছু আমাদের জন্য হালাল হাদিস শরীফে এগুলার বর্ণনা রয়েছে কিছু হারাম যেমন বিষ হারাম বিষ হারাম নেশা সৃষ্টি করে এমন জিনিস ইয়াবা হারাম হিরোইন হারাম গাঁজা হারাম এগুলা মানুষের নেশা সৃষ্টি করে মদ হারাম নেশা সৃষ্টি করে এমন সব জিনিস হারাম করে দেওয়া হয়েছে আর হালাল জিনিস ওই যদি সেটা অন্যের হয় অন্যের জমিন থেকে দান কেটে এনে যদি কেউ খায় দান তো আসলেই হালাল বস্তুর অন্তর্ভুক্ত কিন্তু অন্যের জিনিস হওয়ার কারণে এটা হারাম সুরাই করে হালাল জিনিস আনলেও এটা হারাম হয়ে যায় অন্যের মাল বক্ষণ করা থেকে আমরা বেঁচে থাকি হারাম মাল অপবিত্র মাল বক্ষণ করা থেকে আমরা বেঁচে থাকি মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম বেবিসার হারাম জুয়া হারাম লটারি হারাম এগুলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাম করে দিয়েছে এগুলা থেকে আমরা বেঁচে থাকি